আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে হাজির হলাম নতুন একটি কাটিং ভিডিও নিয়ে, যা হলো 38 সাইজ কামিজ কাটিং। তো ভিডিও শুরু করার আগে আমরা স্ক্রিনে মাপটা দেখে নিব। লম্বাটা হলো 42 ইঞ্চি, বডি 38, মাজার মাপ 34, হিপ হলো 39, ঘাড় অথবা পুট যাকে বলেন 13 ইঞ্চি, হাতার লম্বা 17, হাতার মোহরি 10 ইঞ্চি। চলুন আমরা কাটিংটা শুরু করি। আমি কিভাবে কাপড়টা ভাঁজ করি এটা আপনারা খেয়াল করবেন, তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে। তো এখানে কাপড় আছে আড়াই গজ পরিমাণ, আড়াই গজ পরিমাণ কাপড়টা আমি এইভাবে দেখেন, এই যে এইভাবে ডাবল করে ভাঁজ করে নিছি, এই পাশে ডাবল করে ভাঁজ করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু হাতা দেওয়াবে, কাপড়ের বহরটা খুবই কম, এখান থেকে সাইড থেকে হাতাও নিতে হবে এবং 38 ইঞ্চি বডি কামিজও তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই যে কাপড়টা আছে এখানে দুই পাট, এই কাপড়টা আমরা এইভাবে ভাঁজ করে চার পাটে করে নেব, ভাঁজটা দিব মাত্র 13 ইঞ্চি পরিমাণ। দেখেন এই যে কাপড়টা আছে এখান থেকে আমরা 13 ইঞ্চি মাপ দিয়ে নেব, 13 ইঞ্চি। দেখেন 13 ইঞ্চি। সর্বপ্রথম আপনারা এখানে দেখেন সেলাই মার্জিন বাদ দিয়ে, এইভাবে সেলাই মার্জিন বাদ দিয়ে একটা দাগ দিতে হবে। এখান থেকে লম্বা যার যেটা ওই অনুযায়ী লম্বা নিয়ে নেবেন। আমার যত এখানে মাপ নিয়েছি 42 ইঞ্চি, তো আমি 42 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নিলাম। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। এখন 38 ইঞ্চি বডির কামিজে আপনার আর মহলটা কত নামাবেন এই চিহ্নটা আপনার আগে দিবেন। আর মহলটা নামাবো আমি 6 ইঞ্চি। এখানে আসেন, যখন আপনারা ঘাড়ের মাপটা বেশি হবে তখন এদিকে একটু নামিয়ে দিতে হবে বেশি, যদি ঘাড়ের মাপটা কম হয় তাহলে এখানে একটু উপরে উঠিয়ে দিতে হবে। এই জন্য আমি ঘাড়ের মাপটা দিব 13 ইঞ্চি, এই জন্য এখানে দিব আমি 6 ইঞ্চি। এখন আসেন এই ঘাড়ে থেকে আপনার কামিজের যে সাইডে ফাড়া হয় এটা 6 ইঞ্চি নিচে দেবো আমরা। তো এখানে সোজাভাবে যদি ফিতাটা আপনারা রাখেন তো এখানে দিতে হবে 20 ইঞ্চি। দেখেন এখানে যে আমি 20 ইঞ্চি নিছি, যখন ফিতাটা সাইডে ধরবো 1/2 ইঞ্চি কিন্তু বেশি হবে, এইভাবে ফিতাটা ধরলে 1/2 ইঞ্চি বেশি হবে, 20.5 ইঞ্চি হবে। তো এখানে দেখুন এখানে কিন্তু এই দাগ থেকে এই দাগ পর্যন্ত 14 ইঞ্চি এসে, তো 14কে 2 ভাগ করলে 7 ইঞ্চি, এই যে এটা হলো মাজার যে চিহ্নটা এটা হলো মাজার চিহ্ন। দেখুন এখানে দাগ দিলাম আমি কয়টা, 1, 2, 3, 4টা দাগ দিছি, 4টা দাগেরই কাজ আছে। তো প্রথমটা হলো ঘাড়ের মাপ অথবা পুট, এটা হলো 13 ইঞ্চি, 13 অর্ধেক 6.5 ইঞ্চি, 6.5। বডি হলো 38 ইঞ্চি, তাহলে 4 ভাগের 1 ভাগ হবে 9.5 ইঞ্চি। দেখুন এই যে 9.5 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিলেই হবে। মাজার মাপটা হলো 34 ইঞ্চি, তো 34কে 4 ভাগ করলে হবে 8.5 ইঞ্চি, এখানে নিলাম 8.5 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। হিপের মাপটা হলো 39, হিপের মাপটা হলো 39, 4 ভাগের 1 ভাগ করলে 10 ইঞ্চির 2 পয়েন্ট কম, 10 ইঞ্চির 2 পয়েন্ট কম, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। এবং নিচের মাপটা, নিচের মাপটা আপনারা ঘেরটা কিভাবে হিসাব করবেন, তো নিচের ঘেরটা দিতে গেলে দেখেন এখানে বডি দিছি আমি 9.5 ইঞ্চি, তো প্রথমে আমরা 9.5 ইঞ্চি এখানে নেওয়ার পরে সেলাই সহকারে কাপড় নিব আমরা বাড়তি 3 ইঞ্চি, 3 ইঞ্চি। এখন এই দাগটা সোজা করার জন্য
এখানে যদি আমি নিছি 6.5 ইঞ্চি এখানেও আমি 6.5 ইঞ্চি নেব এই দাগটা সোজা করার জন্য তো দাগটা আমরা মিলিয়ে নেই তো আপনারা এগুলো শেপ দেওয়ার সময় অবশ্যই শেপ কাট ব্যবহার করবেন তাহলে কাটিংটা খুব সহজ হবে এখন আসেন এই যে দাগটা দিছি আমি এই দাগ কিন্তু বলতেছি না এই যে এই দাগের সাথে আপনারা এই দাগটা মিলিয়ে নেবেন এইভাবে শেপ কাটটা রেখে এটার সাথে আমরা এভাবে মিল করে নিব আর এই যে দাগটা আছে এটা কিন্তু এই কাপড়টা সেলাইয়ের ভিতরে চলে যাবে এই দেখেন এই যে কাপড়টা কিন্তু মুড়িয়ে দিতে হবে আমরা এই কাপড়টুক বাদ দিয়ে নেছি সেলাইয়ের জন্য এখন আসেন আর্মহোলের রাউন্ডটা এই জামাটা দুই পাশে ব্যবহার হবে এই জন্য আপনার আর্মহোলের রাউন্ড কত দিবেন এইভাবে কোনাকোনি একটা দাগ দিয়ে নেবেন দেখেন এখানে এইভাবে কোনাকোনি দাগ দাগ দেওয়ার পরে এখানে আমরা যেহেতু জামাটা দুই পাশে ব্যবহারের জন্য তৈরি করব এই জন্য এখানে দিব 1 ইঞ্চি 2 পয়েন্ট 1 ইঞ্চি 2 পয়েন্ট দিলে হয়ে যাবে তালপাট কাটিং এর কোনো প্রয়োজন নেই এখন আসেন গলা গলাটা কেউ বড় নেয় কেউ ছোট নেয় সেক্ষেত্রে গলাটা হবে ছোট এই জন্য আমি এই দিকে নিব 2.5 ইঞ্চি এদিকে 2.5 ইঞ্চি এবং এই পাশে কোনাকোনি করে ধরে এখানে নিব আমি 5.5 ইঞ্চি দেখেন আর যদি এই পাশে দেন তাহলে দিবেন 5 ইঞ্চি আর এই পাশে যদি কোনাকোনি ধরেন তাহলে দিবেন আপনি 5.5 ইঞ্চি তো আমি এইভাবে 5.5 ইঞ্চিতে চিহ্ন দিলাম এবং এই দাগটা সোজা করার জন্য এখানে যদি আমি 2.5 ইঞ্চি নিছি দেখেন এখানে নিছি 2.5 ইঞ্চি এখানেও আমি 2.5 ইঞ্চি নেব দেখেন এখানে আপনারা যে কোনো ডিজাইন গলা দিতে পারেন সমস্যা নাই তো আমি এখানে গোল গলা দিব তো কাটিং এর আগে আপনারা চক দিয়ে এভাবে গলাটা এভাবে রাউন্ড করে নেবেন যে কোনো গলা দিবেন এখানে আপনারা এভাবে রাউন্ড করে নেবেন এখানে ছোল্ডার ডাউন অনেকে ছোল্ডার ডাউন নিয়ে চিন্তা করেন এটা কোনো বিষয় না তো এখানে আপনারা অনেকে দেয় 1/2 ইঞ্চি ডাউন 1/2 ইঞ্চি ডাউন দিলে কিন্তু এই জামার ক্ষেত্রে সমস্যা হবে গলার এখানে টুকলা হয়ে থাকবে সেজন্য কি করতে হবে এখানে আপনারা 1/2 ইঞ্চির একটু কম অল্প স্লাইড একটু ডাউন দিয়ে দিবেন বডি বেশি হলে একটু 1/2 ইঞ্চি দিবেন যেহেতু বডিটা একটু কম 38 ইঞ্চি বডি সেজন্য 1/2 ইঞ্চির একটু কম আমি এখানে শোল্ডারটা ডাউন দিছি এখন নিচে নিচে যদি যে দাগটা দিছি এই দাগে যদি আমি কাটিং করি তাহলে কিন্তু দুই সাইডে ঝুলে থাকবে এই জন্য কি করতে হবে এখান থেকে একটু রাউন্ড দিতে হবে দেখুন এইভাবে এতটুকু পরিমাণ যদি ডাউন দেন এখানে রাউন্ড করে তাহলে কিন্তু দুই সাইডে ঝুলে যাবে না জামাটার নিচে খুব সুন্দর দেখা যাবে তো দর্শক আমি এখন কাটিং করে দেখাবো আমি কিভাবে কাটিং করি ভালো করে খেয়াল করবেন দেখেন এই যে নিচে যে দাগটা দিছি আমি রাউন্ড করে এই রাউন্ডে কিন্তু কাটিং করতে হবে এখন আমাদের কামিজ কাটিং শেষ এখন আমরা হাতা কাটিং করে দেখাবো এই দেখেন এই যে কাপড়টা আছে এই কাপড় দিয়ে কিন্তু হাতা তৈরি করতে হবে
তো কাপড়ের বহর যেহেতু কম মাত্র 32 ইঞ্চি বহর সেজন্য কি করতে হবে এই কাপড় দিয়ে হাতা তৈরি করতে হবে হাতার মাঝখানে জয়েন হবে তো এই কাপড়টা আমরা হাতার ডাল লম্বা হলো 17 ইঞ্চি 17 ইঞ্চি তো কাপড় আমরা মোট 1.5 ইঞ্চি বেশি নিয়ে একটা ভাঁজ দিয়ে দেব এইভাবে দেখুন কাপড় কিন্তু এখানে চার পার্ট হলো দুইটা হাতে একসাথে কাটিং হবে এখানে সেলাইয়ের জন্য কাপড় রেখে একটা দাগ দিয়ে নিব এবং এই সাইডে যেহেতু জয়েন্ট হবে জয়েন্টের জন্য 1/2 ইঞ্চি কাপড় আমরা রাখব এই এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে হিসাব করতে হবে তো এখান থেকে আমরা হাতার লম্বাটা প্রথমে নিয়ে নিব হাতার লম্বাটা হলো 17 ইঞ্চি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি হাতার মোহরি হলো 10 ইঞ্চি তো 10 কে 2 ভাগ করলে হবে 5 ইঞ্চি 5 ইঞ্চি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এখান থেকে হাতার রাউন্ডটা যেহেতু আমরা তালবাট কাটিং করব না সেজন্য রাউন্ডটা একটু বেশি দিতে হবে তার রাউন্ড দেব আমরা 3 ইঞ্চি আপনারা যারা নতুন তারা এইভাবে কাটিং করবেন আপনাদের জন্য খুব সহজ হবে তো আমরা বডিতে আর মহল নামাইছি 6 ইঞ্চি তো এখানে আমি 6 ইঞ্চি নিব প্রথমে 6 ইঞ্চি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এখান থেকে রাউন্ড এখানে লাগিয়ে দিতে হবে দেখুন এখানে যদি আপনারা এইভাবে যদি রাউন্ডটা করে নেন তাহলে কিন্তু এখানে 8 ইঞ্চি হচ্ছে 8 ইঞ্চি তো এখন আমি হাতাটা কাটিং করব তো দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ